হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য স্টারদলসার জনপ্রিয় সিরিয়াল মোহরের আপডেট নিয়ে মোহর কলেজে পৌঁছে গেছে কারণ মোহরকে কিছু বই রয়েছে যেগুলো লাইব্রেরিতে জমা দিতে হবে এরই মধ্যে মোহর হেঁটে যাচ্ছে রাস্তার পাশে সারস্বতী দাঁড়িয়ে থাকে সারস্বতীকে লক্ষ্য না করে মোহর চলে যেতে লাগলে সারস্বতী মোহরকে ডাকে আর বলে মোহর তুই কোথায় যাচ্ছিস এই বইগুলো নিয়ে আমি লাইব্রেরিতে যাচ্ছি তাহলে তুই একলা কেন যাবি তোর সাথে আমার হয়তো আজকেই শেষ দেখা মোহর কারণ এরপরে আমি মাস্টার্সে চান্স পাবো কি না জানি না একই কলেজে পড়তে পারবো কি না সেটাও জানি না তাহলে এই কলেজে যতদিন পড়াশোনা করেছি আমি তোর সাথে ছিলাম একসাথে লাইব্রেরিতে গিয়েছি আর আজকে তুই একলা চলে যাচ্ছিস মানে ঠিক আছে তাহলে তুই আমার সাথে চল আমি তো তোকে যেতে নিষেধ করিনি শাশ্বতী মোহর তোকে এরকম দেখা যাচ্ছে কেন কীরকম দেখা যাচ্ছে তোর সাথে শঙ্খ সব ভুল বোঝাবুঝি মিটে গেছে তুই জানিস আমি কতটা চিন্তা করছিলাম পরে আমি জানতে পেরেছি যে তুই দিদির বাড়িতে ছিলি তাহলে শঙ্খ এইভাবে কষ্ট দেওয়ার কি প্রয়োজনটা ছিল মোহর দেখ শাশ্বতী আমার এই সমস্ত কথা শুনতে একদম ভালো লাগছে না তুই সব সময় স্যারকে ঘিরে টেনে কেন কথা বলিস বলতো তাছাড়া কি তোর কাছে আর কথা বলার কোনো টপিক্স নেই কী বললি মোহর তুই যাকে আমি স্যার বলে ডাকি সে কি তোরও স্যার না তো তার সাথে তোর একটা সম্পর্ক রয়েছে সেটা তুই অস্বীকার করতে পারিস হ্যাঁ আমি অস্বীকার করতে পারি কিছু সম্পর্ক তৈরি হয় ভেঙে যাওয়ার জন্য আর সম্পর্ক যে সারা জীবন টিকে থাকবে তার কিন্তু কোনো মানে নেই আর আমার ক্ষেত্রেও এটা হয়েছে আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি কি বলছিস মোহর তুই বুঝতে পারছিস কি বলছিস হ্যাঁ আমি বুঝতে পারছি ঠিক আছে তাহলে আমি তোকে আর কখনোই এই সব কথা জিজ্ঞাসা করে অপ্রস্তুত করব না মোহর যখন তোর আমার প্রশ্ন করা একদমই ভালো লাগছে না তবে আমি এই কথাটাই বলতে পারি তুই নিজের জীবনটা এইভাবে নষ্ট করতে পারিস না মোহর এত সহজে সব কিছু থেকে তুই কি করে বেরিয়ে আসতে পারিস হ্যাঁ আমি বেরিয়ে এসেছি ঠিক আছে তাহলে চল আমি তোর সাথে লাইব্রেরিতে যাই এরপরে সারস্বতী এবং মোহর লাইব্রেরিতে যেতে লাগে ওপাশ থেকে শ্রেষ্ঠা এবং ছোটকা দুজনেই আসে আর মোহরকে শুনিয়ে শুনিয়ে বলে যে জানো তো শ্রেষ্ঠা বাড়িতে কালকে কি হয়েছে শঙ্খ নিজের ভুলটা বুঝতে পেরেছে শঙ্খ বলেছে যে ও নিজের জীবনে ভুল করেছে হ্যাঁ ওকে তো সেটা মানতেই হতো বলো শঙ্খর সাথে আমার আজকের সম্পর্ক ছোটকা বহু বছরের সম্পর্ক আর ও আমাকে বিয়ে করবে আমার কাছে ফিরে আসবে এটাই তো স্বাভাবিক ব্যাপার অন্য কেউ এই সম্পর্কের মাঝে ঢুকে নষ্ট করার চেষ্টা করেছিল ঠিকই কিন্তু সেটা তো করতে পারলো না তুমি জানো এই নিজের ভুল স্বীকার করা একটা কত বড় মহত্বের পরিচয় যেটা শঙ্খ স্বীকার করে নিয়েছে কিছু কিছু মানুষ শঙ্খকে ব্যবহার করার জন্য শঙ্খর টাকা পয়সা শঙ্খর সমস্ত পজিশন নিজের কাজে লাগিয়ে নিজের কেরিয়ার তৈরি করার জন্যই এতদিন শঙ্খর সাথে মিশেছিল আর শঙ্খ তো চালাক ছেলে এখন যখন সব কিছু বুঝতে পেরে গেছে তাই এই সম্পর্কটা থেকে সেই মানুষটার থেকে দূরে সরে গেছে এখন তুমি বুঝতে পারছো তো হ্যাঁ ছোটকা এতদিন পরে শঙ্খ আমাকে ওর কেবিনে ডেকেছে বলেছে আমার সাথে ওর নাকি কিছু কথা আছে যাও তুমি আর তোমার এখানে কলেজে আসার কি প্রয়োজন শ্রেষ্ঠা তোমাদের তো সামনেই বিয়ে তুমি ছুটি কাটাও কলেজে এসে বেকার কি করবে বলো তো এখন তো তোমাদের ছুটিতে থাকার কথা তুমি জানো শঙ্কর নিজের ভুল স্বীকার করে নিয়েছে আর নিজের জীবনের সমস্ত দায়িত্ব আমাদের বাড়ির লোককে দিয়েছে এখন তোমার এবং শঙ্কর বিয়ের যে ডেটটা ফিক্স ছিল সেই ডেটেই বিয়েটা হয়ে যাবে আমাদের বাড়ির বর্দা বড় বৌদি এবং আমি প্রত্যেকটা মানুষ প্রচণ্ড খুশি তুমি বুঝতে পারছো তোমাদের বিয়েটা আবারও হচ্ছে আমিও তো খুশি ছোটকা কিন্তু কলেজে না এলে শঙ্কর সাথে তো আমার দেখা হবে না ওর বাড়িতে ঘরবন্দি থাকতে আমার একদমই ভালো লাগে না তাই এখানে এলে শঙ্কর সাথে দেখা হবে ভেবেই কিন্তু আমি আসি ঠিক আছে তুমি এত কেন চিন্তা করছো কিছুদিন দিন বাদে শঙ্কর সাথে যখন তোমার বিয়েটা হয়ে যাবে তারপরে তুমি শঙ্কর সাথে পারমানেন্টলি একই বাড়িতে থাকবে সময় তোমার সাথে ওর দেখা সাক্ষাৎ হবে তুমি তো জানো তখন আর তোমার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই তাহলে তুমি এখন কোথায় যাবে আমি শঙ্কর কেবিনের দিকে যাব। তবে শঙ্খ এসেছে কিনা আমি জানি না তাহলে চলো তোমাকে আমি শঙ্খর কেবিন অব্দি ছেড়ে দিয়ে আমি আমার নিজের রুমে গিয়ে বসি আর একটা কথা শ্রেষ্ঠ তোমার এবং শঙ্কর বিয়েতে আমি কোনো গহনা বা স্বর্ণের জিনিস দেব না কারণ আমি জানি তুমি আধুনিক যুগের মেয়ে এইসব পড়তে একদমই ভালোবাসো না তবে আমি ঠিক করেছি তোমার এবং শঙ্কর যে হানিমুনে যাওয়ার কথা ছিল সেই হানিমুন প্যাকেজটা আমি দেব কারণ তোমরা খুব আনন্দ করে হৈ হৈ করে ঘুরে আসবে এই সব কিছু কিন্তু আমার খুব ভালো লাগবে মোহর সমস্ত কথা শুনে চলে যেতে লাগলে শাশ্বতী হাত টেনে দাঁড় করায় এবং সব কথা শুনে আর মোহরকে দেখে শ্রেষ্ঠা এবং ছোটকা অভিনয় করে মোহরের মনের শঙ্খকে নিয়ে সন্দেহ ঢুকিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় শাশ্বতী বলে কি মোহর তুই সব কথা শুনলি তো হ্যাঁ আমি শুনেছি কী শুনবো বলতো ওরা যা কিছু বললো তার মানে শেষ পর্যন্ত তুই শঙ্খ ছাড়ের সাথে সম্পর্কটা শেষ করে দিলে এইভাবেই হ্যাঁ দেখ শাশ্বতী এটা আমার জীবন আমি কি সিদ্ধান্ত নিয়েছি সেটা তুই জেনে কি করবি বলতো ঠিকই তো আমার সাথে তুই কেন কথা বলতে যাবি আমি ফোন করলেও তুই বারবার করে ফোন রিসিভ করিস না তুই আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করিস আমি তোর সাথে প্রথম দিন থেকে কলেজে আসছি তুই আমার সাথে সমস্ত সমস্যা সব নিজের সুখ দুঃখ কথা বলেছিলিস সে কারণেই আমি তোর কাছ থেকে সব কিছু জানার অধিকারটা পেয়ে গেছি অথচ তুই এখন আমাকে এইভাবে কথা শোনাচ্ছিস মোহর না আমি কথা শোনাচ্ছি না তুই এখন লাইব্রেরিতে যাবি কি না আমি যাচ্ছি লাইব্রেরিতে দেখ আমরা সবাই লাইব্রেরি থেকে বই নিয়েছি তবে আমরা ভেবেছি যে সবগুলো বই পরীক্ষা শেষ হলে আমরা দিয়ে যাব। তবে তুই কেন লাইব্রেরিতে সব বইগুলো দিয়ে এই কলেজের সাথে সম্পর্ক চুকে বুকে দিতে চাইছি সেটাই তো আমি বুঝতে পারছি না কিন্তু এখন আমি কারণটা বুঝতে পারলাম ওরা যা কিছু বললো শঙ্খসার নিজের ভুলটা বুঝতে পেরেছে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে তার মানে এই সব কথা সত্যি তাই না মোহর মোহর রেগে লাইব্রেরির দিকে যেতে লাগে আর তখনই সারস্বতী পিছু পিছু যেতে লাগে ওদিক থেকে শঙ্খও আসছে বই পড়তে পড়তে শঙ্খর সাথে মোহরের ধাক্কা লেগে যায় এবং শঙ্খর ধাক্কার কারণে মোহরের হাত থেকে সমস্ত বইগুলো পড়ে যায় মাটিতে মোহর যখন পড়ে যেতে লাগে শঙ্খ মোহরকে শক্ত করে জড়িয়ে ধরে আর এরপরে মোহরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং মোহর এতদিন পরে কলেজে এসেছে এবং মোহরকে দেখে সব কিছু যে মোহর এত সহজে ভুলে গেছে সেটা শঙ্খ কোনোভাবে মেনে নিতে পারছে না এরপরে শঙ্খ মোহরের কাছে সরি বলে সরস্বতী বলে স্যার আজকে তো আপনার ক্লাস আছে হ্যাঁ আমি তো ক্লাসের দিকে যাচ্ছি আমরা একটু লাইব্রেরিতে যাচ্ছি তারপরে আমরা ক্লাসে যাব আপনি একটু অপেক্ষা করবেন ঠিক আছে আপনি নেক্সট ক্লাসটা কবে নেবেন আমাদেরকে বলবেন না কারণ আমার তো সমস্ত সিলেবাস কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে যেটা কমপ্লিট করতে পারিনি যে চ্যাপ্টারটা সেটা আমি আজকে পড়িয়ে দেব আর তো তোমাদের সাথে আমার দেখা হবে না মোহর তখনই বই কুড়োচ্ছিল কারণ তাকে লাইব্রেরিতে বই জমা দিতে হবে মোহর শঙ্কর কথাটা শুনে শরশ্বতীর সাথে তখনই উঠে দাঁড়ায় আর ভাবে যে হ্যাঁ তোমার তো সামনেই বিয়ে শ্রেষ্ঠা ম্যামের সাথে তোমার নিজের পছন্দ করা বউ নয় তোমার বাড়ির লোকদের পছন্দ করা বউ তাকে তো তারা মাথায় করে রাখবেই সবার চোখের নয়নের মনি হবে শ্রেষ্ঠা ম্যাম সেটাই তো স্বাভাবিক কারণ তারা শ্রেষ্ঠা ম্যামকে পছন্দ করে তোমার সাথে বিয়ে দিচ্ছে আমার মতো তো আর নয় যে তুমি পছন্দ করেছে বলে আমাকে কেউই বাড়ির মেনে নেবে না তুমি খুব সুখে থাকো শঙ্খ আর ওদিকে শঙ্খ মনে মনে ভাবে মোহর তুমি এতদিন পরে কলেজে এলে অথচ তুমি এত সহজে আমাদের সম্পর্কটাকে অস্বীকার করলে সব কিছু এত সহজে ভুলে গেলে কি করে তুমি পারলে এটা করতে আমার খুব কষ্ট হচ্ছে জানো তো আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে আমি এই এলোমেলো জীবন নিয়েই সারাটা জীবন কাটিয়ে দেব। তবে তুমি যদি আমাকে বলতে যে আমি কি অন্যায় তোমার সাথে করেছি যার কারণে তুমি আমাকে এত বড় শাস্তিটা দিলে তাহলে আমার জন্য হয়তো বেঁচে থাকার মানেটা একটু সহজ হতো কিন্তু সেটাও তুমি আমাকে দিলে না তোমাকে আমি একটু শুধু ভালোই রাখতে চেয়েছিলাম তোমার জীবনে তোমার কেরিয়ার গড়ে দিতে চেয়েছিলাম এই সব কি আমার অন্যায় আমি কি এমন করেছি মোহর যে তুমি আমাকে এত বড় শাস্তিটা দিলে তবে তুমি ভালো থেকো মোহর কারণ সব সময় দূর থেকে হলেও তোমার আমি ভালোটাই চাইব কখনো তোমার কষ্ট হোক সেটা আমি কখনো চাইবো না এরপরে শঙ্খ চলে যায় মোহর সারস্বতী দাঁড়িয়ে থাকে এবং সরস্বতী নানাভাবে মোহরকে বোঝানোর চেষ্টা করে যাতে করে মোহর এত বড় ভুল কাজটা না করে এবং শঙ্খ স্যার প্রচণ্ড কষ্ট পাচ্ছে সেটা সরস্বতী বুঝতে পারছে কিন্তু তারপরেও মোহর কারো কথা শুনছে না লাইব্রেরিতে সে বই জমা দিয়েই নাকি চলে যাবে কিন্তু সরস্বতী বলে যে না তুই যেহেতু এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিস এবং এতটা শক্ত তুই তাহলে আজকে তোকে শঙ্খ স্যারের শেষ ক্লাসটা করে যেতেই হবে কারণ এরপরে তো আমাদের আর কোনো ক্লাস হবে না আমাদের ফাইনাল পরীক্ষা তাই আজকে আমাদের শঙ্খ সারের ক্লাসটা করে যেতেই হবে তোকে প্রমাণ করতে হবে যে তুই আসলে মনের দিক থেকে কতটা শক্ত মোহরের পরে রাজি হয়ে যায় শাশ্বতীর কথায় মোহর যখন কলেজের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল ঠিক সেই মুহূর্তে মোহরের সাথে মোহরের বোন খারাপ আচরণ করলে ঈশান দা বলে যে দেখো মোহর আজকে যে তুমি ব্যবহারটা পাচ্ছ সেটা তুমি তোমার নিজের দোষে পাচ্ছ আমরা এতগুলো মানুষ যে তোমাকে বলছি একটা কথা তুমি শুনছো না তুমি কী ভাবছো যে আমরা তোমার ক্ষতি চাই তোমাকে যে পরামর্শ বুদ্ধিগুলো আমরা দিচ্ছি সেগুলো তোমার খারাপের জন্য দিচ্ছি তুমি তোমার নিজের দোষে খারাপ আচরণ পাচ্ছ মোহর এই সব কিছু থেকে বেরিয়ে এসো শঙ্খর মতো ছেলে তুমি আর পাবে না ওকে এইভাবে কষ্ট দিও না আমাদেরকে তুমি ছোট করে দিলে শঙ্খর কাছে ছেলেটা একবার আমাদের বাড়িতে এসে খুঁজে গেল তোমার কারণে আমরা মিথ্যে বললাম পরে এসে সেই আমাদের বাড়িতেই তোমাকে পেলো অথচ কি ভাবলো যে আমরা মিথ্যেবাদী আর কখনো তুমি আমাদেরকে এইভাবে ছোট করো না মোহর মোহর তুমি খাবার খেয়ে যাও মোহর বলে না আমি খাবার খাবো না আমার সত্যি খিদে নেই আমি শুধু যাব লাইব্রেরিতে বইগুলো দিয়ে আমি চলে আসব আমার বেশিটা সময় লাগবে না আর সেখানে গিয়ে যদি শঙ্খর সাথে দেখা হয়ে যায় মোহর তাহলে তুমি কি করবে কি আবার করব। অন্যান্য স্টুডেন্টেরা স্যারকে যেমন গুড মর্নিং বলে হাই হ্যালোভাবে কথা বলে তেমনই বলবো আর কিছুই না তাই বুঝি তোর মতো একটা বেইমান মেয়ে আমি আর দেখিনি মোহর তুই এই শহরে যখন এসেছিলিস ওই শঙ্খদ্বীপ রায়চৌধুরী এবং তার পরিবারের কারণে তুই থাকার জায়গা পেয়েছিস ভালোভাবে লেখাপড়া করতে পেরেছিস তারা তোকে অনেক সাহায্য সহযোগিতা করেছে আর এখন যখন তোর ফাইনাল পরীক্ষা হয়ে যাচ্ছে তোর আর কোনো প্রয়োজন নেই ওই কলেজকে তেমনি ওই কলেজের মানুষগুলোকে যারা উপকার করেছে তাদেরকেও তোর প্রয়োজন নেই তুই এমন একটা স্বার্থপর্মে যে যখন যাকে প্রয়োজন তার কাছ থেকে সব কিছু নিংড়ে নিয়ে সব কিছু কার্য হাসিল করে তাকে ছুঁড়ে ফেলে দিস যেমন এখন শঙ্খকে ফেলে দিচ্ছিস তাই না মোহর আমি কখনো ভাবতেও পারিনি যে তুই এরকম কাজ করতে পারিস মোহরের চোখ ছলছল করছে তার দিদি বলে কী ব্যাপার মোহর তোর কি শরীরটা খারাপ নাকি গায়ে হাত দিয়ে দেখে মোহরের শরীরটা একটু গরম মোহর তোর জ্বর জ্বর ভাব আছে তুই ওষুধ খেয়ে যা না দিদি আমি তাড়াতাড়ি চলে আসব। ঈশান্দা বলে দেখো তুমি যদি কলেজে অসুস্থ হয়ে পড়ো বা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমার দিদির ঘাড়ে এসে সমস্ত দায় বর্তাবে আর আমি সেটা চাই না তুমি এখনও বলো তাহলে আমি তোমাকে কলেজে ছেড়ে দিচ্ছি আর না হলে চলো ডাক্তার দেখিয়ে তোমাকে ওষুধ কিনে দিচ্ছি কিছুই লাগবে না ঈশান্দা কলেজে আমাদের ওখানে ওষুধের দোকান রয়েছে যদি আমার বেশি হয়ে যায় জ্বর তাহলে আমি অবশ্যই করে ওষুধ কিনে খাবো তোমাদেরকে চিন্তা করতে হবে না আমি এবার আসছি এই বলে মোহর খাবার না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর মোহরের বোন এবং জামাইবাবু দুজনেই চিন্তা করতে লাগে যে কোনোভাবেই তারা মোহরকে সঠিক পথ দেখাতে পারছে না মোহর যে ভুল করছে সেটাও তাকে বোঝাতে পারছে না কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে মোহর ধাক্কা খেয়ে শঙ্খর কোলে গিয়ে পড়লো মোহরকে ধরে শঙ্খ অবাক নয়নে তাকিয়ে থাকলো তাহলে শঙ্খ মোহর আবারও মুখোমুখি হলো এবার শঙ্খর ক্লাসেই অসুস্থ হয়ে পড়তে চলেছে মোহর জ্বর শরীরে এসেছে কলেজে এরপরে শঙ্খ কি করতে চলেছে এই জ্বর এবং অসুস্থতার কারণেই কি শঙ্খ মোহর আবারও এক হতে চলেছে এবং শ্রেষ্ঠ এবং শঙ্খর বাড়ির লোক যে পরিকল্পনা করছে সে সমস্ত পরিকল্পনায় কি আবারও জল ঢেলে দেবে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে আপনাদেরকে চোখ রাখতে হবে দলসার পদ্মা এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন